কত কোটি টাকার মালিক বেগম জিয়া বেগম জিয়ার শারীরিক অসুস্থতার প্রেক্ষিতে সবচেয়ে আলোচিত যে বিষয়গুলো তার মধ্যে 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 অন্যতম বেগম বেগম জিয়ার সম্পদ কত এবং কোথায় রয়েছে এ নিয়ে বিএনপির খালেদা পরিবারের হল বিভিন্ন মহলে নানা রকম খালেদা জিয়ার সম্পদের পরিমাণ কত এবং সম্পদগুলো কোথায় আছে সে সম্পর্কে সুস্পষ্ট কারোর ধারণা নেই কারণ বেগম জিয়া অত্যন্ত গোপনীয়তার সঙ্গে নিজের সম্পদগুলো সংরক্ষণ করতেন বিভিন্ন সূত্রে প্রাপ্ত খবরে জানা গেছে যে বেগম খালেদা জিয়ার মূল সম্পত্তিগুলো দেখভাল করেন মোসাদ্দেক আলী ফালু তিনি সৌদি আরব অবস্থান করছেন একাধিক সূত্র বলছে যে সৌদি আরব সংযুক্ত কুয়েত কাতার এবং মালয়েশিয়ায় বেগম কুয়েতিয়ায় বিপুল সম্পদ রয়েছে এই সম্পদের বিবরণ সৌদি আরবের একটি পত্রিকায় কয়েক বছর আগে প্রকাশিত হয়েছিল যদিও বেগম পক্ষ থেকে সে সময় এই তথ্য অস্বীকার করা হয়েছিল একজন অপরাধ বিশেষজ্ঞ বলেছেন যে বেগম খালেদা জিয়ার সম্পদগুলোর কোনটাই তার নামে নেই বেনামে সব সম্পত্তি রয়েছে আর এই কারণেই তার সম্পত্তির সঠিক হিসেব কখনোই বের করা সম্ভব নয় একমাত্র বেগম খালেদা জিয়া আলী ফালু ছাড়া কেউই তার সম্পত্তির পূর্ণাঙ্গ বিবরণ জানে না তবে বিভিন্ন সূত্রে প্রাপ্ত খবরে জানা গেছে যে বেগম দেশগুলোতে যে সম্পত্তি রয়েছে তার মূল্য বাংলাদেশি তিনটি ফ্ল্যাট অন্তত তিনটি বাড়ি এবং একাধিক ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে যে সমস্ত ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো পরিচালনা করে সৌদি আরবের লোকজন কিন্তু সেখানে তার বিনিয়োগ আছে এছাড়াও সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বেগম খালেদা জিয়ার অন্তত পাঁচটি দোকান দুইটি ব্যবসা প্রতিষ্ঠান এবং একাধিক ফ্ল্যাট আছে বলে জানা গেছে বেগম খালেদা জিয়ার কুয়েতে দুটি ব্যবসার খবর জানা গেছে এছাড়াও মালয়েশিয়ায় বেনামে তার বিপুল সম্পদ রয়েছে বলে একাধিক দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে বেগম খালেদা জিয়া উনিশশো সালে প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হন এবং প্রধানমন্ত্রী হওয়ার পর মোসাদ্দেক আলী ফালু তার একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন এই সময় বেগম খালেদা জিয়া যে সমস্ত অবৈধ উপার্জন করতেন তা বিদেশে পাঠিয়ে দেওয়া হতো এবং বিদেশে এই সমস্ত টাকাগুলো বিনিয়োগ করতেন মোসাদ্দেক আলী ফালু মোসাদ্দেক আলী ফালুর সঙ্গে সৌদি আরবের শুরু থেকে ভালো সম্পর্ক ছিল এবং এই সম্পর্ককে কাজে লাগিয়ে সৌদি আরবে প্রতিষ্ঠিত বিভিন্ন ব্যবসায়ীদেরকে তিনি টাকাগুলো বিনিয়োগ করতেন দুই সালে বিএনপি জামাত জোট ক্ষমতায় আসলে খালেদা জিয়ার ছেলের সঙ্গে প্রতিযোগিতা দিয়ে বিভিন্ন শুরু করেন আর এই দুর্নীতির নির্দেশে বিপুল সম্পদ ফালুর কাছে যায় দুই থেকে দুই সাল পর্যন্ত সময়ই আসলে বেগম খালেদা জিয়ার বিপুল বিত্তের বিকাশ ঘটে এই সময় বেগম খালেদা জিয়া তার ছোট ছেলে আরাফাত রহমান কোকো ফালুর ব্যবসায়িক পার্টনার করেন এখন দেখা যায় যে ফালুর যতগুলো ব্যবসা রয়েছে সেই সবগুলো ব্যবসাতে প্রায়ই আরাফাত রহমান কোকোর পার্টনার ছিলেন এখন যেহেতু আরাফাত রহমান কোকো আর নেই তাই বেগম খালেদা জিয়ার সম্পদ নিয়ে জটিলতা তৈরি হয়েছে এই সম্পদের মালিক কে হবে তা নিয়ে চলছে নানা রকম পড়েন কিন্তু বেগম খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান মনে করছেন এই সম্পদের মালিক কে হবে সেটি বড় প্রশ্ন নয় বড় প্রশ্ন হল যে তার সম্পদের পরিমাণ কত কারণ এই সম্পদগুলি যেহেতু প্রাতিষ্ঠানিক এবং স্বীকৃত সম্পদ নয় তাই বেগম খালেদা জিয়ার অবর্তমানে এই সম্পদের রক্ষকরা যদি ভক্ষক হয়ে যায় তাহলে কারোরই কিছু করার থাকবে না ধন্যবাদ আপনার জন্যই বাংলা ইনসাইডারের এই প্রয়াস এমন আরও খবর জানতে সাবস্ক্রাইব করুন ক্লিক করুন বেল বাটনে নতুন ভিডিও প্রকাশ হলেই পৌঁছে যাবে আপনার কাছে